দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই আগামী মাসেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ যখন একেবারেই সামনে তখন বিভিন্ন পরিসংখ্যান উঠে আসছে ফুটবল ভক্তদের কাছে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় তারকা যশপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা লম্বা সময়ের ক্যারিয়ারের শুরু থেকে এই দুই তারকার মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন জসপ্রীত বুমরা অন্যদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল মাতিয়েছেন মোস্তাফিজ আইপিএলেও এই দুই তারকার মধ্যে উইকেট নিয়েছিল প্রতিদ্বন্দ্বিতা কখনো মোস্তাফিজ শীর্ষে ছিলেন আবার কখনো বোমরা এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজ নিজ জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে কার উইকেট সংখ্যা বেশি সেই পরিসংখ্যান উঠে এসেছে এবার যেখানে মোস্তাফিজের থেকেও যোজন যোজন পিছিয়ে আছেন জসপ্রীত বোমরা প্রায় ফিজের থেকেও কয়েক গুণ পিছিয়ে ভারতীয় তারকা টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা বিশটি কাটার মাস্টার দু সাল থেকে বাইশ সাল পর্যন্ত পনেরো ম্যাচে বলিং করে বিশ উইকেট শিকার করেছেন অন্যদিকে জসপ্রীত বুমরার অবস্থানটা একেবারেই তলানিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় এই পেসার এখন পর্যন্ত দু সাল থেকে একুশ টি টোয়েন্টি পর্যন্ত দশ ম্যাচে শিকার করেছেন এগারো উইকেট যেখানে মোস্তাফিজের উইকেট সংখ্যা বৃষ্টি সেখানে যশপ্রীত বুমরার উইকেট সংখ্যা এগারোটি সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় তলানিতে অবস্থান করছেন ভারতীয় পেসার